হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে চেইনসো ম্যান সিজন 2 এর শেষ পর্বে। সত্যি এই সিজনটা তোমরা যত সাপোর্ট করেছো আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আর এরপরে যখন আমরা সিজন 3 শুরু করব, আমি আশা করব তোমাদের থেকে একই রকমেরই সাপোর্ট পাবো। কিন্তু সিজন 3 শুরু করার আগে আমরা চাইছি তোমরা এই ভিডিওটাতে সবাই আরো একটু সাপোর্ট দেখাও। তোমরা সবাই মিলে এই ভিডিওটাতে 1000 লাইক কমপ্লিট করো, যেটা সত্যিই আমাদেরকে খুব মোটিভেটেড করবে সিজন 3 এর ভিডিওগুলো করার জন্য। আর আমরা জানি তোমরা এটা নিশ্চয়ই কমপ্লিট করে ফেলবে। আর একটা ব্যাপার হলো, সিজন 3 এর ভিডিওগুলো একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে কিরকম সেটা আমি ভিডিওর শেষে বলবো। আপাতত এখন আমরা শুরু করি এই পর্বটা। আগের পর্বে আমরা দেখেছিলাম ডেনজির ভেতরে যে পাওয়ারের রক্ত ছিল, সেই রক্ত থেকেই পাওয়ারের জন্ম হয়। আর পাওয়ার ডেনজিকে মাকিমার হাত থেকে বাঁচিয়ে দিয়ে দেয় কিশিবের কাছে। এখন কিশিবে কোবেনি আর ডেনজিকে একটা জায়গায় লুকিয়ে রাখে, আর পরের দিন তারা মাকিমাকে মারবে বলে ঠিক করে। আর সেই দিন রাতেই ডেনজি মাকিমাকে মারার জন্য একটা ভালো প্ল্যান বার করে। আর পরের দিন সকালে একটা কবরস্থানে ডেনজির সাথে দেখা হয় মাকিমার। এই সময় মাকিমা তার সমস্ত হাইব্রিড ডিভিল হান্টারগুলো নিয়ে ডেনজিকে মারার জন্য প্রস্তুত হয়। আর ডেনজিও এই সময় মাকিমার দিকে অ্যাটাক করতে চলে যায়। কিন্তু হঠাৎই সমস্ত কবরগুলোর থেকে সব মৃতদেহগুলো বাইরে বেরিয়ে আসতে থাকে। এরপর ডেনজি মানে চেইনসম্যান মাটিতে একটা অ্যাটাক করে, আর একটা বিশাল বড় পাথর মাকিমার দিকে ছুঁড়ে মারে। কিন্তু মাকিমার পিছন দিক থেকে দৌড়ে গিয়ে কাটানা ম্যান এবং লং স্যুট হাইব্রিড ওই পাথরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। কিন্তু পরের অ্যাটাকেই ডেনজি তাদের দুজনকে দু টুকরো করে ফেলে। তখন পিছন থেকে অন্য একটা হাইব্রিড ডেভিল ডেনজির বুকের মধ্যে দিয়ে তার অস্ত্রটা ঢুকিয়ে দেয়। আর এই সময় বোম ডেভিল আরও কিছু হাইব্রিড ডেভিল একসাথে অ্যাটাক করে। কিন্তু আমরা আগে থেকে জানি যে চেইনসম্যান কতটা পাওয়ারফুল। চেইনসম্যান তার পায়ের চেইনসটা দিয়ে ওই তিনজনকে কেটে অর্ধেক করে দেয়। এরপর যখন চেইনসম্যান মাটিতে নামে, ঠিক তখনই ক্রসবো ডেভিল অর্থাৎ কোয়ানসি চেইনসম্যানের উপর অ্যাটাক করে। আর একই সাথে সমস্ত জম্বিগুলো এই সময় ডেনজিকে ঘিরে একটা পাহাড় বানিয়ে ফেলে। আর এইসব দেখে ফ্লেম থ্রোয়ার হাইব্রিড ডেভিল মাকিমাকে বলে, ডেনজিকে দেখে মনে হচ্ছে ও আগের থেকে দুর্বল হয়ে গেছে। তখন মাকিমা বলে, চেইনসম্যানকে এখন পৃথিবীর সবাই চিনে গেছে, পৃথিবীর সবাই এখন তাকে খুব পছন্দ করছে, এমনকি তার নামের জিনিসপত্রও বিক্রি হচ্ছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত কথা বলতে বলতেই জম্বির পাহাড়টার মধ্যে থেকে চেইনসো চলার একটা আওয়াজ পাওয়া যায় এবং কয়েকটা জম্বিকে কেটে চেইনসম্যান বেরিয়ে আসতে দেখা যায়। আর এটা দেখা মাত্রই ফ্লেম থ্রোয়ার হাইব্রিড ডেনজির দিকে অ্যাটাক করে, আর ডেনজির সাথে সমস্ত জম্বিগুলোকেও আগুনে পুড়িয়ে দেয়। ঠিক তখনই ওই আগুনের মধ্যে থেকে দুটো চেইন বেরিয়ে আসে এবং ক্রসগুলোর মধ্যে গিয়ে আটকে যায়। আর তারপরেই ওই আগুনের মধ্যে থেকে জ্বলন্ত অবস্থায় চেইনসম্যান বেরিয়ে আসে এবং মাকিমার দিকে অ্যাটাক করতে যায়। কিন্তু এরই মধ্যে তার সামনে কোয়ানসি চলে আসে। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই কোয়ানসির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে এবং ফ্লেম থ্রোয়ার হাইব্রিডও মাঝখান থেকে দুই ভাগ হয়ে কেটে গেছে, মানে ডেনজি এখন নিজের ফর্মে চলে এসছে। কিন্তু এই সময় কোয়ানসির অ্যাটাকে ডেনজি খুবই আহত হয়ে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই সব কিছুই মাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ডেনজি মাটিতে পড়ে যাওয়ার পরে মাকিমা তার সামনে এসে তার নিজের হাতের মধ্যে একটা ছিদ্র করে আর তার রক্ত ডেনজিকে খাওয়াতে থাকে এবং বলতে থাকে, ডেনজি তোমাকে উঠতেই হবে, কারণ আমি তোমাকে নিজের হাতে মারবো, তুমি এইভাবে মরে গেলে হবে না। আর এখানেই আমরা দেখতে পাই মাকিমার সাথে তার চেন দিয়ে বাধা কিছু এজেন্টকে, যাদেরকে সে কন্ট্রোল করছিল। আর এখন মাকিমা ডেনজির পাওয়ার কর্ডটা টানে আর ডেনজিকে উঠতে বলে। কিন্তু হঠাৎই ডেনজি মাকিমার গলা কেটে দেয়। কিন্তু এখানেই ঘটে একটা অবাক করার মতো বিষয়। হঠাৎই মাকিমার পেছন থেকে তার একটা এজেন্টের গলা কেটে যায় আর মাকিমার গলাটা আবার আগের মতো হয়ে যায়। মানে এটা মাকিমার একটা কন্ট্রাক্ট যে মাকিমা যদি কোনোভাবে আহত হয় তাহলে তার ক্ষতটা তার কোনো এজেন্টের গায়ে গিয়ে লাগবে। আর আমরা এখন মাকিমা এবং ডেনজির মধ্যে একটা দুর্দান্ত অ্যাকশন সিন দেখতে পাই, যেখানে একটা অবাক করার মতো বিষয় হলো এটা যে চেইনসম্যান যতবারই মাকিমার উপর অ্যাটাক করুক না কেন, সেই অ্যাটাকগুলো মাকিমার সাথে চেন দিয়ে যুক্ত থাকা সেই এজেন্টের গায়ে লাগছিল, বা বলা চলে যে আঘাতগুলো মাকিমার এজেন্টদের শরীরে ট্রান্সফার হচ্ছিল। মাকিমার উপর অ্যাটাকগুলোর কোনো প্রভাবই পড়ছিল না। কিন্তু তবুও ডেনজি মাকিমাকে অনেক অ্যাটাক করে। সে যতবারই মাকিমার গলা কেটে শরীর থেকে আলাদা করে দিচ্ছিল ততবারই মাকিমার গলাটা আবার আগের মতোই ঠিক হয়ে যাচ্ছিল। আর এরপর হঠাৎ ডেনজি মাকিমার একটা হাত কেটে ফেলে, আর ঠিক সেই সময়ই মাকিমাও ডেনজির একটা হাত কেটে শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু এদিকে মাকিমার কাটা হাতটা আগের মতনই ঠিক হয়ে যায়। এরপর ডেনজি মাকিমাকে পেটের কাছ থেকে কেটে তাকে দু ভাগে ভাগ করে দেয়। কিন্তু মাকিমার এই বড় কিচ্ছু হয় না, সে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এরপরের বার মাকিমা ডেনজিকে মেরে তার পেটের ভেতর থেকে তার শরীরের বিভিন্ন অর্গান বের করে ফেলে,
এবং সেই ব্যথার কারণে ডেনজি প্রচণ্ড চিল্লাতে থাকে। কিন্তু এখন মাকিমা ডেনজির আরও একটা হাত কেটে আলাদা করে দেয়। অবশেষে মাকিমা ডেনজির হার্ট অর্থাৎ পচিতাকে টেনে বের করে নিয়ে আসে। আর এরপর মাকিমা ডেনজিকে বলে, এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে তুমি আমার সাথে খালি হাতে লড়াই করেই হেরে গেলে। চেইনসো ডেভিল তো এত সহজে হার মেনে নেওয়ার মতো নয়। এরপর মাকিমা তাকে জিজ্ঞাসা করে, আমাকে কি করতে হবে যাতে তুমি আবার চেইনসোম্যানে পরিণত হতে পারো? কিন্তু এই সময় ডেনজি তার মুখ দিয়ে রক্ত ছুঁড়ে মারে, যেটা মাকিমার গালে গিয়ে লাগে। তখন মাকিমা বলে, চেইনসোম্যান এইভাবে থুতু ফেলতে পারে না, সে কখনও জামাকাপড়ও ঠিকমতো পরে না, সে ঠিকমতো কথাও বলে না, এই কারণে সে কখনও তার কাজ ঠিকঠাক মতো করতে পারে না, আর এই একটা কারণেই তাকে বোঝাটা ইম্পসিবল। কিন্তু তোর মধ্যে চেইনসো ডেভিলের কোনো একটা গুণও নেই, তারপরেও চেইনসো ডেভিল তোকে বাছাই করে নিয়েছে, তুই খুবই ভাগ্যবান। এই সময় মাকিমা ডেনজিকে একটা কথাই বোঝানোর চেষ্টা করে, সে চেইনসো ডেভিল হওয়ার যোগ্যই না। এরপর অবশেষে মাকিমা বলে, তার আর চেইনসো ম্যানের মাঝখানে এখন আর কেউ আসবে না, যে আসবে সে তাকেই মেরে ফেলবে। এই বলে সে ডেনজির হার্টটাকে টেনে তার শরীর থেকে আলাদা করে দেয়, যেই কারণে ডেনজির মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে শুরু হয় আর ডেনজির নড়াচড়াও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই সব কিছু মাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর মাকিমা একটা মৃত এজেন্টের পকেট থেকে সিগারেট বের করে আর স্মোক করতে শুরু করে। আর তখন সে ডেনজির হার্ট মানে পচিতাকে বলে, চেইনসো ডেভিলকে আমি এই নিয়ে দুবার হারালাম, আর এখন থেকে তাই চেইনসো ডেভিল আমার। এবার আমরা সারা জীবন একসাথে থাকবো এবং একসাথে একটা ভালো জীবনযাপন করবো। তখন হঠাৎই পিছন থেকে একজন মাকিমার দিকে আসতে থাকে, যেটা আসলে ছিল ডেনজি। আর এখন মাকিমা কিছু বোঝার আগেই ডেনজির চেইনসো দিয়ে মাকিমাকে মাঝখান থেকে পুরো দু ভাগ করে দেয়। এখন একদিকে আসল ডেনজি আর অন্যদিকে ডেনজির রূপান্তরিত রূপ মানে চেইনসো ম্যান। এদের দুজনকে এক জায়গায় দেখে আমাদের মতো মাকিমাও অবাক হয়ে যায়। আর এই সময় ডেনজি মাকিমাকে বলে, তাহলে অবশেষে তুমিই হারলে। আর এই বলে সে পচিতাকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে নেয় আর একই সাথে বলে, এই পুরো কাজটা করার জন্য আমাকে শেষ রক্তবিন্দু পর্যন্ত ব্যবহার করতে হয়েছে, যে রক্তগুলো পাওয়ার আমাকে দিয়েছিল। এখন মাকিমা খুবই কষ্টে জিজ্ঞাসা করে, এরকম কিভাবে হলো, কিভাবে তোমরা দুজন এক জায়গায়? এর উত্তরে ডেনজি মাকিমাকে জানায়, এতক্ষণ পর্যন্ত সে যার সাথে লড়াই করছিল আসলে সেটা ছিল পচিতা নিজেই। কিন্তু তার থেকেও বড় বিষয় হলো যে ডেনজি মাকিমাকে তার চেইনসো দিয়ে দুখণ্ড করে দিলেও মাকিমার তো এতক্ষণে হিল হয়ে যাওয়ার কথা, কিন্তু মাকিমা সেটা করতে পারে না। যার পরে ডেনজি তাকে বলে, সে আসলে মাকিমাকে যেই চেইনসোটা দিয়ে দুখণ্ড করেছে সেই চেইনসোটা পাওয়ারের রক্ত দিয়ে তৈরি, যার কারণেই মাকিমা এই সময় হিল করতে পারছে না, মানে হিলিং পাওয়ারটা অনেক ধীরের হয়ে গেছে। কিন্তু এরপরেও মাকিমা বলে, আমাকে মারার জন্য এটুকুই কাফি না। ঠিক তখনই ডেনজি বলে, আসলে আমিও আশা করিনি তুমি এত তাড়াতাড়ি মরে যাবে। আর এরপরই সেখানে একটা গাড়ি চলে আসে আর ডেনজি গাড়িটার দিকে তাকিয়ে বলে, এই তো মাস্টার একদম ঠিক সময় এসেছে, যেখানে মাস্টার বলতে ডেনজি কৃষি বেগে বোঝাচ্ছিল। আর এরপরে ডেনজি মাকিমাকে বলে, আমাকে ক্ষমা করো, আর তার চেইনসোটা মাকিমার দিকে এগিয়ে নিয়ে যায়। আর এর পরবর্তী সিনেই আমরা কিছু সাধারণ জনগণকে দেখতে পাই যারা নিজেদের কাজ শেষ করে নিজেদের বাড়ির দিকে ফিরছিল। আর এখন আমরা সেই ঘরটা দেখতে পাই যেটাকে ডেনজি আকিম মারা যাওয়ার পর ভাড়া নিয়েছিল, এবং সেই ঘরে আমরা দেখতে পাই যে কিশিবে এসেছে এবং কিশিবে বলছে, আজকে আমার কোমর খুবই ব্যথা করছে। এই বলেই সে ডেনজিকে জিজ্ঞাসা করে, তুমি তৈরি তো? ডেনজি উত্তরে জানায়, হ্যাঁ সে একদম তৈরি। আর তারপরে সে কিশিবেকে জিজ্ঞাসা করে, আমি কি হেরে গেছি? কিশিবে বলে, তুমি সবে শুরু করেছো, এরপর থেকে সব কিছু তোমাকেই সামলাতে হবে, এখন এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব করো, কারণ আমাদের এই সমস্ত কথা বলার সময়ও অনেক সাধারণ মানুষ তাদের প্রাণ হারাচ্ছে। কিন্তু এই সময় কিশিবে নিজেও জানতো যে যেই কাজটা সে ডেনজিকে করার জন্য বলছে সেটা এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। আর এরপরে ডেনজি তাকে বলে, আমি নিজের মতনই সব কাজ করব, আমি এত তাড়াতাড়ি করতে পারবো না। এরপর কিশিবে বলে, তুমি যেইভাবে মাকিমাকে মারার চেষ্টা করছো তাতে আমার মনে হচ্ছে তুমি পারবে। যার বিপরীতে ডেনজি বলে, এই আইডিয়াটা আমারই ছিল আর এটার জন্য আমি পুরোপুরিভাবেই তৈরি। এরপর কিশিবে ওখান থেকে যাওয়ার সময় বলে যায়, আমি আবার ফিরে আসব যদি তুমি বেঁচে থাকো। এই সময় কিশিবে যেটা বলতে চাইলো সেটা ডেনজি বুঝতে পারে না, তবে যাই হোক সে তার ঘরে চলে যায় এবং রান্নাঘরে গিয়ে ফ্রিজের থেকে অনেকগুলো মাংসর বাক্সর মধ্যে একটা বের করে আর বলে, তুমি আমার সাথে যা যা করেছো আমি এর সব কিছুর পরেও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যেভাবে সাধারণ লোকজনদেরকে মেরেছো তার জন্য আমি তোমাকে কোনো দিনই ক্ষমা করতে পারবো না। আর এই সময় সে মাংসগুলোকে রান্না করে। এরপর খাবার তৈরি হয়ে গেলে ডেনজি মনে মনে ভাবে, কীভাবে
কিভাবে সে এত কিছু করবে? তাদের দুজনের কি একসাথে বোম ব্লাস্ট করে মরে যাওয়াটাই ঠিক হতো? তখন ডেনিসের মনে পড়ে যায় যে ফিজিক্যালি অ্যাটাকে তো কোনো কাজই হবে না। যাই হোক, এরপরে ডেনিসি খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আমাকে তোমার সাথে এক হতে হবে, এবং সে খাবার খেতে শুরু করে। প্রথমে সে স্যুপ খায়, তারপর সে মাংসগুলোকে টেস্ট করে, আর তার এই মাংসর টেস্ট খুবই ভালো লাগে। তাই সে বলে, এইবার আমি বুঝতে পারলাম তোমার টেস্ট কীরকম মিস মাকিমা। আর আসলে এটাই ছিল ডেনিসির প্ল্যান, সে মাকিমাকে খেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে, কারণ সে জানতো যে অন্য কোনো রকমভাবে মাকিমাকে মারা সম্ভব না, কিন্তু মাকিমাকে কেটে যদি খেয়ে ফেলা হয় তাহলে হয়তো মাকিমা চিরদিনের মতো মরতে পারে। তাই ডেনিসি এখন এটাই করে। এরপরের দিন সকালে আমরা দেখি যে ডেনিসি মাকিমার সমস্ত কুকুরগুলোকে নিয়ে পার্কে কিশিবের সাথে দেখা করতে এসেছে। আর এখন ডেনিসি আর কিশিবে একই টেবিলে কুকুরগুলোকে নিয়ে বসে পড়ে এবং পার্কের সব বাচ্চাদেরকে ওই কুকুরগুলোর সাথে খেলতে দেয়। এখন ডেনিসি বলে, আমি সবগুলো খেয়ে নিয়েছি, কিন্তু মাকিমা এখনও তার পেটের ভেতর থেকে রিজেনারেট হয়নি। আর এখন কিশিবে এ সমস্ত শুনে বলে, সে তো বেশ ভালো ব্যাপার, কিন্তু মাকিমাকে মারা তো এত সহজ ব্যাপার না। তুই কি করে মাকিমাকে মেরে ফেললি? মাকিমাকে যেই অ্যাটাক করাই হচ্ছিল মাকিমা সেই অ্যাটাক থেকে বেঁচে আছিল, কিন্তু তুই এমন প্ল্যান কি করে বের করলি যেটার সাহায্যে তুই মাকিমাকে পুরোপুরি মেরে ফেললি? এই প্রশ্নের উত্তরে ডেনিসি কিছুক্ষণ চুপ করে থাকে এবং তারপরে একটা কুকুরের দিকে তাকিয়ে বলে, আমি কোনোদিনই মাকিমাকে মারতে চাইনি, আমি মাকিমাকে খাবার বানিয়ে খেয়েছি কারণ আমি যাতে ওর সাথে এক হতে পারি। এটা কোনো অ্যাটাক ছিল না, এটা ছিল ওর প্রতি আমার ভালোবাসা। আর এরপর কিশিবে বলে, তোর প্ল্যান হয়তো তোর ভাগ্যের কারণে কাজ করেছে, বা হয়তো অন্য কোনো কন্ট্রাক্টের কারণে, আবার এটাও হতে পারে যে তোর কাছে হয়তো বিশেষ কিছু ইনফরমেশন আছে। আর কিশিবে আবার ডেনিসিকে জিজ্ঞাসা করে কিভাবে সে মাকিমাকে হত্যা করেছে, কারণ তার কথা মতো মাকিমা ডেনিসিকে খুব সহজেই মেরে ফেলতে পারত। আর এই সময় ডেনিসি বলে, সে আন্দাজ করেছে, আজ পর্যন্ত সে মাকিমার সাথে যতটা সময় ছিল এবং তাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়েছিল তার থেকে সে জানতে পারে যে মাকিমার লোকেদের মুখ মনে থাকে না, মাকিমা গন্ধ দ্বারা একজন ব্যক্তিকে চিনে রাখে। সেই কারণে সে বুঝতে পারে মাকিমা শুরু থেকেই চেনসম্যানকে খুঁজছে, কিন্তু সে চেনসম্যানকে কখনো দেখেইনি, সে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত চিনতেই পারেনি। হঠাৎ সেখানে আরেকটি মেয়ে এসে ডেনিসির কুকুরের সাথে খেলতে শুরু করে, কিন্তু ডেনিসি এই মেয়েটাকে ওখান থেকে চলে যেতে বলে। আর এটা শোনা মাত্রই মেয়েটি ডেনিসের আঙুল কামড়ে ধরে। তখন হঠাৎই ডেনিসির মনে পড়ে এই কামড়টা পুরো মিস মাকিমার মতো। আর এখন আমরা এই মেয়েটাকে দেখি যার চোখগুলো ঠিক মাকিমার মতনই ছিল। এই সময় কিশিবে ডেনিসিকে বলে, এই শিশুটিকে চিনে পাওয়া গেছে এবং আমি একে এখানে নিয়ে এসেছি, এই মেয়েটা মাকিমা নয় কিন্তু এটাও একটা কন্ট্রোল ডেভিল, এর কাছে মাকিমার কোনো স্মৃতি নেই। এই মেয়েটা ডেভিল হওয়া সত্ত্বেও আমি তাকে সরকারের কাছে হস্তান্তর করতে পারবো না, কারণ যদি আমি একেও সরকারের কাছে দিয়ে দিই তাহলে এও মাকিমার মতোই হয়ে যাবে। আর এরপর কিশিবে এই মেয়েটার যত্ন ডেনিসিকে নিতে বলে, কারণ কিশিবে কিছুদিন ব্যস্ত থাকবে। কিশিবের এই কথা শুনে ডেনিসির মুড অফ হয়ে যায় আর সে বাচ্চা মেয়েটার দিকে তাকায়, আর তখনই ওই মেয়েটা ডেনিসিকে একটা কুকুর বলে ডাকে। আর এরপরে ডেনিসি সিদ্ধান্ত নেয় সে মেয়েটার যত্ন নেবে। আর এই কথাটা যখন সে কিশিবেকে বলতে যাবে তখন সে দেখতে পায় যে কিশিবে আর ওখানে নেই, সে তার আগেই এখান থেকে চলে গেছে। আর এখন ডেনিসির কাছে কোনো উপায় নেই, তাকে মেয়েটাকে রাখতেই হবে। আর এখন সে মেয়েটাকে তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি বলে, নায়ুতা। এখন ডেনিসি একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর নায়ুতাকে জিজ্ঞাসা করে সে মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় কিনা। তখন নায়ুতা বলে সে ব্রেড খেতে চায়। আর এরপরে ডেনিসি নায়ুতা আর সেই কুকুরগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর তারপর তারা দুজনে বাড়িতে পৌঁছে ব্রেড এবং জ্যাম খায়। আর এখন রাত হয়ে গেলে তারা ঘুমিয়ে পড়ে, যখন ডেনিসি একটা কুকুরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, কিন্তু সে স্বপ্নে দেখে সে পচিতাকে জড়িয়ে ধরে রয়েছে। সে চোখ খুলে দেখে পচিতা তার সামনেই রয়েছে, তখন সে পচিতাকে আরও ভালো করে জড়িয়ে ধরে। আর এই স্বপ্নের মধ্যেই ডেনিসি তার আগের ঘরটা খুঁজে পায়, আর সে শুনতে পায় পচিতা তাকে বলছে এটা তার স্বপ্ন ছিল যে কেউ তাকে জড়িয়ে ধরুক, কিন্তু সে এতটাই পাওয়ারফুল যে সেই কারণে কোনোদিনও কেউ তাকে জড়িয়ে ধরেনি, আর আজকে ডেনিসির কারণে তার এই স্বপ্নটা পূরণ হলো। এরপর ডেনিসি পচিতার দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে পচিতা বলে, আমি চাই তুমি কন্ট্রোল ডেভিলের স্বপ্নটাও পূরণ করো। কন্ট্রোল ডেভিল সবসময় সবার সাথে সমান সম্পর্ক রাখতে চায়, সে সবসময় একটা ফ্যামিলি বানাতে চায়। আর এখন পচিতা ডেনিসির কাছে এই রিকোয়েস্টটা করে যে এইরকম একটা পৃথিবী বানাও যেটা কন্ট্রোল ডেভিল চাইছিল। যার উত্তরে ডেনিসি তাকে জিজ্ঞাসা করে এরকম পৃথিবী সে কী করে বানাবে। তখন পচিতা বলে, তুমি কন্ট্রোল ডেভিলকে জড়িয়ে ধরো, আর তাহলেই তুমি কন্ট্রোল ডেভিলের জন্য সেই পৃথিবীটা বানাতে পারবে। আর এরপরেই আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই,
যেখানে শহরে একটা বড় ডেভিল অ্যাটাক করে দিয়েছে আর সমস্ত লোকজনেরা নিজেদের জীবন বাঁচিয়ে এদিক ওদিক পালাচ্ছে। আর সব লোকেরাই এই সময় চেইনসো ম্যানের কথা বলছে, যেখানে তারা বলছে যে চেইনসো ম্যান আরও একটা ডেভিলকে মেরে দিয়েছে। এখন ডেভিলদেরকে মারা চেইনসো ম্যানের একটা হবি হয়ে গেছে। আবার অনেকে এটাও বলে যে চেইনসো ম্যান শুধুমাত্র মেয়েদের জন্যই ডেভিলসদের মারে। আর একই সাথে আমরা এটাও শুনতে পারি যে চেইনসো ম্যান নাকি এখন একটা হাই স্কুলার হয়ে গেছে। এইসব কথা চলাকালীনই ওখানে এন্ট্রি হয় চেইনসো ম্যান অর্থাৎ ডেনজির। তার সেই হাই স্কুলের ড্রেস পরা অবস্থাতেই সে তার পাওয়ার কর্ডটাকে টানে আর ওই ডেভিলটার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। আর এখানেই শেষ হয় আমাদের চেইনসো ম্যান সিজন 2 এর শেষ পর্ব। আর যেই কথাটা তোমাদেরকে শুরুতে বলছিলাম যে চেইনসো ম্যান সিজন 3টা একটু অন্যরকম হবে, সেটা হলো সিজন 3-এর কোনো কালারফুল মাঙ্গা নেই। অর্থাৎ সিজন 3-এর মাঙ্গা সাদা কালো। কিন্তু তোমরা যদি সাদা কালো মাঙ্গাই দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাও, আমরা সাদা কালো মাঙ্গা থেকেই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর একই সাথে তোমাদের কাছে রাখা রিকোয়েস্টও প্লিজ কমপ্লিট করো, তোমরা 1000টা লাইক এই ভিডিওটাতে কমপ্লিট করো, যেটা সত্যিই আমাদেরকে খুব মোটিভেটেড করবে, আমাদের আর তোমাদের মাঝখানের ভালোবাসাটা আরও বাড়িয়ে তুলবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।